এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ এক্সারসাইজ হচ্ছে ফোরটিন পয়েন্ট থ্রি এর সমাধান করব তো প্রথমে এক নম্বরে রয়েছে বাক করো তাহলে আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যাগুলিকে বাক করে দেখেছিলাম এর আগে এবার হচ্ছে আমাদের এই বীজগণিত রাশিমালাগুলোকে বাক করা তো এক নম্বর কোয়েশনের মধ্যে হচ্ছে টোয়েন্টি এইট এক্স এক্স টু টু দি পাওয়ার ফোর ডিভাইড হচ্ছে ফিফটি সিক্স এক্স এবার যেহেতু সেটা বাঘে রয়েছে তাই তাকে আমরা নিচে নিয়ে আসতে পারি তো আসার পর এখানে আমরা এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা এক্স কে আমরা ফোর বার লিখতে পারি তাই এখানে ফোর বার লিখেছি আর টোয়েন্টি এইট রয়েছে তাহলে টোয়েন্টি এইট ওয়ান যা টোয়েন্টি এইট আর টোয়েন্টি এইট ইন্টু টু হচ্ছে ফিফটি সিক্স তাই আমরা তাকে আমরা টু দিয়ে ডিভাইড করে দিয়ে দিয়ে দিলাম তো লোড টু তো ওয়ান বাই টু এবার এখানে একটি এক্স এখানে একটি এক্স কেটে গেলো এবার উপর রয়েছে এক্স তিনটি তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তাহলে এক্স কিউব তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি আর নিচে হচ্ছে টু ওয়ান তার সাথে রয়ে গেলো তো ওয়ান যে কোনো সংখ্যার সাথেই ইন্টু করলে যে সংখ্যাটা হবে সেটাই হবে তাহলে এখানে এক্স কিউবেই রয়ে গেলো তারপর চেয়ে থার্টি মাইনাস থার্টি সিক্স ওয়াই কিউব ডিভাইড নাইন স্কোয়ার এবার এখানে আমরা এক্স কিউব তাহলে আমরা সূচকের মধ্যে শিখেছিলাম যে এ টু ডি এম বাই এন টু টু দি পাওয়ার এন সমান সমান এম মাইনাস এন তাহলে পাওয়ারগুলি মাইনাস হয়ে যায় তাহলে এখানে যদি ওয়াইয়ের সাথে থেকে থ্রি মাইনাস টু করে দিই তাহলে হয়ে যাচ্ছে ওয়ান তাই এখানে লিখেছি ওয়াই শুধু এবারে নাইন দিয়ে আমরা কেটে দিতে পারি থার্টি কে ফোর নাইন যাচ্ছে থার্টি সিক্স তাই এখানে লিখেছি ফোর আর উপরের সংখ্যার সামনে মাইনাস রয়েছে তাই এখানে মাইনাস ফোর লিখে দিলাম এবারে তিন নম্বর মধ্যে হচ্ছে আর আর হচ্ছে কিউবে রয়েছে ডিভাইড হচ্ছে ইলেভেন কিউ আর স্কোয়ার তাহলে এখানে পাওয়ারগুলি মাইনাস হবে তাহলে কিউ দুটি রয়েছে টু মাইনাস এবং আর রয়েছে থ্রি মাইনাস ওয়ান তাহলে থ্রি মাইনাস টু তো থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান হয়ে যাবে আর আর কিউ হয়ে যাবে শুধু কিউ আর পি সাথে রয়েছে তো পি কিউ আর এগুলি হবে আর এখানে ইলেভেন সিক্স যাচ্ছে সিক্সটি সিক্স লিখেছি সিক্স পি কিউ আর এবারে ফোর নোংরের মধ্যে হচ্ছে থার্টি ফোর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ডিভাইড হচ্ছে ফিফটি ওয়ান এক্স ওয়াই স্কোয়ার তাহলে এই পাওয়ারগুলি অবশ্যই সেইভাবে মাইনাস করে দেবে অথবা আমি যে প্রথম অঙ্কের মধ্যে আলাদা আলাদাভাবে লিখে এক্স ইন্টু এক্স এক্স লিখেছিলাম এক্স টু কে তাহলে চারবার আমরা ইন্টু দিয়ে দিতে পারি ঠিক সেইভাবে করে নিয়ে তাকে আমরা কেটে দিতে পারি অথবা সূচকে যেভাবে আমরা মাইনাস করে দিই পাওয়ারগুলি সেইভাবেও করা যেতে পারে তো থার্টি ফোর থার্টি ফোর হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব তো এগুলিকে মাইনাস করে এইভাবে আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই আর নিচের কোনো এক্স বা ওয়াই জেড সেগুলি থাকছে না তো শুধু রয়েছে 3 তো থার্টি ফোর হচ্ছে থার্টি ফোরকে আমরা সেভেন সেভেন্টিন দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি তাহলে হয়ে যাচ্ছে আমাদের আনসার টু তাই আমরা লিখেছি উপরে টু আর ফিফটি ওয়ানকে ফিফটি ওয়ান ডিভাইড সেভেন্টিন সমান সমান হচ্ছে থ্রি তো এই থ্রি লিখে দিলাম তো বাই হচ্ছে এবারে এখানে কোয়েশানটা ছিল এখানে ডিভাইড সিম্বল দিয়ে এই সংখ্যাটা এখানে লেখা ছিল তো আমি ডাইরেক্ট এখানে করে নিয়েছি তো এবারে সিক্স টু যার টুয়েলভ তাহলে টু এখানে এইট মাইনাস সিক্স পাওয়ারগুলি যদি মাইনাস করে দেয় এইভাবে এখানে দেখিয়ে দিয়েছি তা পাওয়ারগুলি মাইনাস হয়ে গেলে এখানে এ টু এ স্কোয়ার হয়ে যাবে এবং বি টু দিবার ফোর হয়ে যাবে এইট 8 থেকে ফোর চলে গেলে ফোর তাই এখানে রয়েছে মাইনাস টু এই মাইনাসটা উপরে রয়েছে তাই মাইনাস টু স্কোয়ার এট দুবার ফোর তারপর হচ্ছে টু নং নিচের বহু রাশিগুলিকে এক পদ রাশি দ্বারা ভাগ করো তার বহু পদ রাশিগুলিকে এবার এক পদ দিয়ে ভাগ করব তো ফাইভ এক্স স্কোয়ার আমরা আগে যখনই এইভাবে থেকে থাকতো তখন আমরা এইভাবে লিখে নিতে পারতাম এবারে আমাদের এইভাবে রয়েছে তাই আমরা এইভাবে আমরা লিখতে পারি আমরা এই তাকে আলাদা আলাদাভাবে লিখে নিতে পারি তো এবার তার সাথেও লিখে নিলাম ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি এক্স মাইনাস হচ্ছে সিক্স এক্স বাই হচ্ছে থ্রি এক্স এবারে এখানে এক্স এক্স কেটে গেল অর্থাৎ এক্স যদি আমরা লিখি এক্স এখানে পাওয়ার কোনো কিছু নেই ওয়ান ওয়ান রয়েছে তাহলে কী হবে পরের বার এক্স ওয়ান মাইনাস ওয়ান তো এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান সমান সমান এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয় আমরা জেনেছিলাম সূচকের মধ্যে এ জিরো সমান সমান ওয়ান তাই সিক্স ইন্টু ওয়ান হয়ে যাবে তাহলে সিক্সকে আমরা কেটে দিতে পারি টু দিয়ে টু থ্রি যা হচ্ছে সিক্স তাই আমাদের এখানে রয়েছে শুধু টু আর এখানে ফাইভ এক্স স্কোয়ারে রয়েছে তাই এই এক্স আর এখানে একটি এক্স কেটে গেল অথবা আমরা যদি পাওয়ারটা মাইনাস করে দিই তাহলে টু মাইনাস ওয়ান ওয়ানস টু ওয়ান তাই এখানে এক্স শুধু রয়ে গেলো তাহলে ফাইভ এক্স বাই হচ্ছে থ্রি মাইনাস টু এবার টু নংয়ের মধ্যে হচ্ছে থ্রি ওয়াই টু দি পাওয়ার এইট মাইনাস হচ্ছে ফোর ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইড হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে ওয়াইকে আমরা এখানে নিয়ে এলাম এবারে ওয়াইকে তাদের সবের সাথে আলাদা করে নিলাম থ্রি ওয়াই এইট থ্রি ওয়াই টু টু দি পার এইট আর ওয়াই টু দি পাওয়ার ফোর এইভাবে করে নিলাম সবগুলিকে এখানে সিম্বলগুলি এখানে মিডিলে চলে আসবে তো এবার এখানে ওয়াই এইট রয়েছে ওয়াই এইট মাইনাস হচ্ছে ফোর তো হয়ে গেল ওয়াই টু দি পার ফোর তাই এখানে থ্রি ওয়াই টু দি দিবার ফোর মাইনাস হচ্ছে টু ওয়াই টু দি পাওয়ার টু কারণ হচ্ছে সিক্স থেকে ফোর চলে গেলে টু প্লাস এখানে ফোর থেকে ফোর চলে গেলো তার মানে হয়ে গেলো ওয়াই টু দি দিবার জিরো ওয়াই টু দি বার জিরোর মান হচ্ছে ওয়ান কোনো কিছুর পাওয়ারে জিরো হলে তার মান হয়ে যায় ওয়ান তাই থ্রি ওয়াই টু দি দিবার ফোর মাইনাস ফোর ইন টু ওয়াই টু দি পাওয়ার টু প্লাস হচ্ছে ফাইভ এবার এখানে এখানে হচ্ছে ত্রিরং কোয়েশন এইট তার ব্র্যাকেটের মধ্যে এইগুলি রয়েছে তো এখানের মধ্যে হচ্ছে কি ফোর ডিভাইড ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এবার আমরা এইটকে কেটে নিলাম টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু হচ্ছে এইট তাই এই টু লিখে নিলাম উপরে এবং এখান থেকে তো ফোর দিয়ে কেটে নিয়েছি তো ফোর এখানে নেই এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাকে আমরা প্রত্যেকটির সাথে আলাদা করে নেব আর এই টুটা হচ্ছে সবের সাথে ইন্টু সম্পর্কে রয়েছে তাই এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম তো এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানের মধ্যে থেকে জেড স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল তার মানে রয়ে গেলো কি এক্স কিউব ডিভাইডে চেয়ে এক্স স্কোয়ার তো পরের বার এক্স থ্রি মাইনাস টু সমান সমান এক্স টু দিব আর ওয়ান ওয়ান মানে হচ্ছে শুধু এক্স রয়েছে তাই এখানে লিখেছি পরের বার এক্স প্রত্যেকটির সাথে ঠিক সেম হবে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো এখানে জেড স্কোয়ার জেড স্কোয়ার এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে জেডগুলি ঠিক সেই এক্সের মতোই এখানেও বেরিয়ে আসবে তাই এখানে লিখেছি টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবার এখানে হচ্ছে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়াৰ প্লাছ থ্ৰি এক্স ডিভাইড টু এক্স এক্স কিউব প্লাছ টু এক্স স্কোৰা প্লাছ থ্ৰি এক্স ত' টু এক্স কে তাৰ সবিৰ সেতে আলা কৰি নেব নোৱাৰাৰ পৰা এবাৰ মাইনছ কৰি দিলাম এক্স কে এক্স থ্ৰী মাইনছ ওৱান ত' এক্স টু দ পাৱাৰ টু হৈ গেল পৰ এবাৰ তাই এইখিনি লিখিছোঁ এক্স টু টু দ পাৱাৰ টু বাই হৈছে টু এখানে টু টু কেটে গেলো এখানে শুধু থেকে গেল শুধু এক্স তাই এখানে লিখেছি এক্স প্লাস হচ্ছে এক্স এক্স কেটে গেল থ্রি বাই টু রয়ে গেলো আনসার হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস এক্স প্লাস থ্রি বাই টু পরে আবার পি কিউব এবং কিউ টু দেবার থ্রি দিয়ে আমরা এই এবারে পি কিউব এবং কিউ কিউব দিয়ে তাকে ডিভাইড করে দেবো তাহলে নিচে নিয়ে এলাম এবারে দুটি পার্সনকে আলাদা আলাদাভাবে করে সে এখানে পিস পি কিউব এবং পি কিউব কেটে নিলাম এবারে হচ্ছে কিউ টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ক্লিষ্ট হয়ে গেলো কিউব তো এখানে হচ্ছে একই এখানে কিউ টু দি পাওয়ার থ্রি এবং কিউ টু দি পাওয়ার থ্রি সেগুলি কেটে গেলো আর পি সিক্স রয়েছে এখানে সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু হয়ে গেল তারপর ত্রিনং কোয়েশন ত্রিনং কোয়েশনের মধ্যে হচ্ছে এক নম্বর ত্রিনং এর মধ্যে ফাইভ দিয়ে আমাদের ডিভাইড করে দিতে হবে তাহলে আলাদা আলাদাভাবে করে নিলাম তো এবার ফাইভ ফাইভ দিয়ে টেন কে কেটে নিলাম টু এক্স আর ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ তো টু এক্স মাইনাস ফাইভ হয়ে গেল আনসার আর টু নম্বরের মধ্যে হচ্ছে এই সংখ্যাটা দিয়ে অর্থাৎ এ রাশি দিয়ে তাকে ডিভাইড করে দেবো তাহলে টেন এক্স তাহলে টু এবারে এখানে আমরা এখান থেকে ফাইভ কমন নিয়ে নিলাম ফাইভ তাহলে ব্রেকেটের ভিতরে হয়ে গেল চলে এসেছে তাহলে টেনের মধ্যে রয়েছে টু ইন্টু রয়েছে এক্স মাইনাস হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ইন্টু টু হচ্ছে টেন এক্স রয়ে রয়েছে সাথে এবার এখানে কোনো সিম্বল নেই মানে রয়েছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ তাহলে পেয়ে যাচ্ছি এবারে আমরা দেখতে পাচ্ছি যে নিচের পর্শন এবং উপরের পর্শনটি কেটা কাটা যাচ্ছে তো শুধু রয়ে গেল ফাইভ এবার হচ্ছে ত্রি নং কোয়েশন টেন ওয়াই এবং সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ডিভাইড হচ্ছে ফাইভ টু ওয়াই প্লাস সেভেন এবারে আমাদের টেনটা কেটে গেল টু অথবা পরবর্তীতেও আমরা কেটে নিতে পারি এখান থেকে আমরা সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান থেকে আমরা থ্রি কমন নিয়ে নিলাম তো থ্রি চলে আসলো ইন্টু টু ওয়াই এবং প্লাস রয়ে গেলো সেভেন ভিতরে এবার যদি আমরা করিনি থ্রি সিক্স টু থ্রি হচ্ছে সিক্স এবং সেভেন থ্রি হচ্ছে টোয়েন্টি ওয়ান তাই আমরা এই থ্রিটা কমন নিয়ে এসেছি সামনে এখানে এবার টু ওয়াই প্লাস সেভেন রয়েছে এবার এই পার্সেন্ট দুটি कटे নিলাম এবারে 5 দিয়ে 10 কে কেটে নিলাম 2 তাহলে 2 * 3 2 y পয়েন্ট হচ্ছে तो 3 তাহলে 6y এবারে হচ্ছে 4 নং क्वेश्चन 9xy y² 9x²y² * 3z - 24 / 27xy bracket, (z - 8 এবারে ঠিক থ্রি জেড মাইনাস টোয়েন্টি ফোর থেকে এখান থেকে আমরা থ্রি কমন নিয়ে নিয়ে নিলাম কমন নেওয়ার পর এখানে থ্রি নাইন যা হয়ে গেলো টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন আমরা কেটে দিলাম অথবা আমরা নাইন দিয়ে টোয়েন্টি সেভেনকে কেটে দেওয়ার পর হচ্ছে থ্রি এবার এই থ্রি এই থ্রি কেটে গেলাম এখানে রয়েছে জেড মাইনাস এইট এখানে জেড মাইনাস এইট আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স দুটি রয়েছে উপরে ওয়াইও রয়েছে দুটি এবং নিচের মধ্যে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল এক্স ইন্টু ওয়াই তাহলে এখানে এক্স একটি এক্স এখানে একটি এক্স কেটে গেলো ওয়াইও কেটে গেলো তাহলে এক্স ওয়াই রয়ে গেলো তাই এখানে আনসারে লিখেছি এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এবার হচ্ছে ফাইভ নো কোয়েশন নাইণ্টি চিক্স এ বি চি থ্ৰী এ মাইনাছ টুৱেলভ ইণ্টু ফাইভ বি মাইনাছ থাৰ্টি ডিভাইড ওৱান হাণ্ড্ৰেড ফ'ৰ্টি ফ'ৰ ইণ্টু এ মাইনাছ ফ'ৰ ইণ্টু বি মাইনাছ ছিক্স এবাৰ এই পৰ্শনটা নীচে নিয়লাম এবাৰে আমাৰ এখান থেকে থ্রি এ মাইনাস টুয়েলভ থেকে আমরা থ্রি নিয়ে এলাম সামনে নাইনটি সিক্স এ বি এবিসি ইন্টু থ্রি এখান থেকে থ্রি চলে এলো এ মাইনাস ফোর রয়ে গেলো ব্র্যাকেটের ভিতরে ইন্টু হচ্ছে এখান থেকে ফাইভ নিয়ে এলাম সামনে তো ফাইভ ইন্টু বি মাইনাস সিক্স এবার ফাইভ বি ফাইভ ইন্টু বি ফাইভ বি প্লাস মাইনাস মাইনাস ফাইভ ইন্টু সিক্স হচ্ছে থার্টি তো এখানে থার্টি আমরা পেয়ে যাচ্ছি এবারে নাইনটি সিক্স ইন্টু থ্রি ইন্টু হচ্ছে ফাইভ তাকে আমরা গুণ করার পর পেয়ে যাচ্ছি ওয়ান থাউজেন্ড ফোর হানড্রেড ফোরটি আর সাথে রয়েছে এবিসি এ মাইনাস ফোর ইন্টু বি মাইনাস সিক্স আর নিচের মধ্যে রয়েছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর ইন্টু এ মাইনাস ফোর ইন্টু বি মাইনাস সি তাহলে এবার এ মাইনাস ফোর এ মাইনাস ফোর কেটে দিলাম বি মাইনাস সিক্স এবং এখানে হচ্ছে সিক্স এটা বি মাইনাস সিক্স কেটে গেলাম

এখানে হচ্ছে নং কোয়েশ্চন পর্যন্ত তো পরবর্তী ভিডিওতে আসছে ফোর নং কোয়েশনের বাক করা সবগুলি সমাধান তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ